এই মুহূর্তে ভোলার ইলিশা পেকনার পাড়ে আছেন সহকর্মী অপূর্ব অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, ঘূর্ণিঝড় মোখার প্রভাব কাটিয়ে আজকে সকাল থেকেই রৌদ্রোজ্জ্বল পরিবেশ রয়েছে দেশের উপকূলগুলো এলাকাতে। বিশেষ করে আমি বরিশাল বিভাগের সব খবর খবর রাখার চেষ্টা করেছিলাম গত পরশু থেকেই। আমার সাথে বিভাগীয় কমিশনারের সাথেও কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে বরিশাল বিভাগের যে উপকূল এলাকাগুলো রয়েছে সেখানে আসলে তেমন কোনো ক্ষয়ক্ষতি কিন্তু আসলে করেনি, যেটা কক্সবাজার টেকনাফে যেমনটি হয়েছে। আর আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে নদীতে জেলেরা কিন্তু ট্রলার নিয়ে নৌকা নিয়ে নেমে পড়েছে। আসলে আজকে বললেও কথাটা ভুল হবে, গতকালকে দুপুরের পর থেকেই আমরা দেখেছি যে নদীতে কিন্তু নেমে পড়েছিল জেলেরা। এবং এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি হচ্ছে ভোলার ইলিশা সংলগ্ন যে মেঘনা নদী, সেই মেঘনা নদীর আপনি ছবিটি দেখছেন। এখানে জেলেরা আসলে এই মুহূর্তে এই নদীর সংলগ্ন যে ইলিশার যে খাল রয়েছে সেই খালে আসলে এই জেলেরা তাদেরকে নামতে দেওয়া হয়নি, যারা নদীতে ছিল তাদেরকে দুর্যোগের ঝুঁকি এড়ানোর জন্য এদেরকে অবস্থান করায় নৌপুলিশ, কোস্টগার্ড তারা। এবং এখন আসলে নৌকাগুলো এখানে রয়েছে, আসলে ভাটা থাকার কারণে এই খালে পানি ছিল না এতক্ষণ, এখন যতটুকু বা আছে তার এর ঘণ্টাখানেক আগে এতটুকুও ছিল না। অর্থাৎ জোয়ার আসার পর মূলত এই ট্রলারগুলো এই নদীতে নামবে, এখন জোয়ার না থাকার কারণে অর্থাৎ ভাটা থাকার কারণেই শুধুমাত্র ট্রলারগুলো নামতে পারছে না। এর বাইরে অন্যান্য জায়গা থেকে কিন্তু পদ্মা নদীতে আমরা দেখছি, আমার মেঘনা নদীতে আমি দেখছি যে একেবারেই জেলেরা কিন্তু বিভিন্ন জায়গায় তারা মাছ শিকার করছে। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে অনেক জেলেরাই এখানকার আমাদের কাছে অভিযোগ করেছে, দাবি করেছে যে আপনি জানেন আগামী 20 তারিখ থেকে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। সেই জায়গা থেকে জেলে মালিক মৎস্য আড়তদাররা বলছেন যে এমনিতেই একটি প্রাকৃতিক দুর্যোগ গেল, বেশ কিছুদিন পর্যন্ত তারা মাছ শিকার করতে পারেনি, আবার এখন আজকে 15 তারিখ, আগামী 20 তারিখ যদি অভিযান শুরু হয়ে যায় সেই ক্ষেত্রে, অভিযান যেহেতু শুরুই হবে সেই ক্ষেত্রে কিন্তু আসলে কয়েক লক্ষ টাকার পুঁজি নিয়ে তারা যখন সমুদ্রে যাবে সেই টাকাটা আসলে সেই পরিমাণ টাকা মাছ তারা শিকার করতে পারবে না। সে কারণে তারা শঙ্কা প্রকাশ করছে, অনেকেই কিন্তু আসলে সমুদ্রে যাচ্ছেও না যেহেতু সেই টাকা আসলে সেই টাকার মাছ তারা সমুদ্র থেকে নিয়ে আসতে পারবে না। তারা দাবি জানিয়েছে যে এটি যদি একটু বাড়িয়ে 20 তারিখের থেকে আর একটু সামনে এগিয়ে নিয়ে 25 বা 30 তারিখ করা হয় তাহলে তাদের লোকসানের কম হবে, সেই দাবিটি কিন্তু আসলে জেলেরা করছেন যারা সমুদ্রগামী জেলেরা রয়েছে। অন্যদিকে নদীতে যারা জেলেরা রয়েছে তারা এরই মধ্যে আসলে বিভিন্ন নদ নদীতে নেমে পড়েছে। এবং আরেকটি তথ্য দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে যে বিআরডব্লিউটিএ কর্তৃপক্ষ তারা আজকে সকাল 9টা থেকে সব ধরনের অভ্যন্তরীণ রুটে এবং দূরপাল্লার যে রুটে যাত্রী চলাচল লঞ্চ চলাচল বন্ধ ছিল সেটি তুলে নিয়েছে, এখন লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তো ভোলার মেঘনা নদীর পাড় থেকে ইলিশিয়া এলাকা থেকে আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি ছিলাম ভোলায়।